আজকে আমাদের এই গোপীবল্লভপুরে বর্গিডাঙ্গার সাবিত্রী রানা দাস বলে একজন মহিলা তার প্রসবের যন্ত্রণা উঠে তাকে হসপিটালে ভর্তি করা হয় দুপুর 12টার দিকে। তারপরে তাকে সিজারের জন্য যখন প্রস্তুতি নেওয়া হয় তখন ডাক্তারবাবুরা বলেন যে ওর রক্ত লাগবে, এ নেগেটিভ রক্ত। যাই হোক, এ নেগেটিভ রক্ত পাওয়া তো খুবই দুষ্কর। আমরা ঝাড়গ্রাম জেলা পুলিশের যে দান অ্যাপ আছে তার মাধ্যমে যোগাযোগ করলাম, তার মধ্যেও একজন আমাদের সিভিক ভলেন্টিয়ার বেলেগড়া থেকে তিনি এসছেন, তিনি দিয়েছেন। এবং আমরা পুলিন সিং নামে একজন কমলাসোলের সেই ভাইয়ের কাছেও আমরা অনেক বিডিও অফিসের মাধ্যমে জানতে পারলাম যে ওর এ নেগেটিভ আছে, তাকেও আমরা নিয়ে এসেছি, সেও মোটামুটি রক্ত দিয়েছে। এরপর রক্ত নিয়েছে পুলিন সিংয়ের কাছ থেকে এবং ওই সিভিক ভাইও এখন আমাদের রক্ত দিচ্ছে। তো তার জন্য আমাদের পুলিশের যে দান অ্যাপ এই মাধ্যমে যে রক্তটা পেলাম তার জন্য ওনাদেরকে অসংখ্য সাধুবাদ জানাই এবং পুলিন সিং মহাশয়কেও আমাদের তরফ থেকে এই যে একটা জীবন বাঁচানোর জন্য তাকেও ধন্যবাদ জানাই।